এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি বেরান্দা থেকে আমার গার্ডেন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকাল সকাল ফুল ফুটেছে সো আমার অনেক ভালো লাগে একটু রেকর্ড করে নিলাম এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আনবক্সিং সো দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে ভালো লাগলে নেহা জারাস কিচেনের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ব্যাগটা কিন্তু অনেক বড় হয় আবার কাজ শেষে ছোট করে রাখা যায় সো অনেক সুবিধাজনক ব্যাগ ব্যাগের মধ্যে অনেক সিস্টেম দেওয়া আছে কোনো দিকে যাওয়ার জন্য পিছে আগে সামনে যেরকম হাত দিয়ে হোক যেরকম হোক সব রকমের দেওয়া আছে নেওয়ার জন্য কোনো দিকে অনেক অনেক সুবিধা আর অনেক বড় হয় অ্যাকচুয়ালি আমি আর আমার মেয়ে আপুর ঘরে যাচ্ছি আর যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করে নিতে হয় আপু আসবেন না আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এর জন্য দেখে নিলাম ব্যাগটা সাইজে কেমন বড় বা আমার কেমন কাপড় জায়গা হবে ব্যাগটা অনেক বড় একদিনের জন্য এনাফ কাপড় জায়গা হবে আর অনেক রকমের সিস্টেম দেওয়া আছে আগে পিছে স্কুল ব্যাগের মতো নেওয়া যাবে হাতে করে নেওয়া যাবে খান্দে করেও নেওয়া যাবে সব রকমের সিস্টেম দেওয়া আছে সো ব্যাগটা অনেক ভালো আর কোয়ালিটিটা অনেক ভালো এবার ব্যাগের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন 3499 আর আজকে আমি অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট বোনের হাতে সে নিজে রান্না করেছে আর বলেছিলাম যে তুমি বয়সটা দিয়ে দিও রান্না করার সময় সো সে সব কিছু বলবে আর সে আমাদের জন্য বিশেষ করে রান্না করে নিচ্ছে সব দিন সে রান্না করে না কোনো আনকমন রেসিপি হলে সে রান্না করে আমাদের জন্য ঘরে রান্না করার জন্য নানু আম্মা বাবি অনেকজন আছেন সো তাকে রান্না করতে হয় না চাচাজি ব্যাগটা গাড়িতে উঠিয়ে দিয়েছেন এবার গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে আমরা নানা করে যাচ্ছি আপুর করে যাচ্ছি আমার মনার জন্য নানা ঘর আমার জন্য আমার আপুর ঘর আপু আমাদের কি অনেক বেশি খেয়াল রাখেন আর কি বলবো বাবা মানে যে কি চিলি বাবা মানে দুনিয়া যার বাবা আছেন সে কোনোদিনও কিছু বুঝতে পারে না বাবা মানে প্রত্যেক প্রবলেমের সলিউশন একদিনের জন্য যাচ্ছি বাট মন চায় না ঘুরে আসার জন্য তবু আসতে হবে বাঁশ বেত মাটি আর খড় দিয়ে গড়া তবু এই কুড়ে ঘর সবচেয়ে সেরা একটা কবিতা ছিল আর সেই কবিতা মনে পড়ে গেল আজকে অ্যাকচুয়ালি বাবার ঘর যেরকমই হোক অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের জায়গা এবার আমি তেল গরম হয়ে গিয়েছে গরম মশলা সব দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং এবার আমি টক দইটা দিচ্ছি
ভালো করে মিক্স করে এবার আমি একটু মুরগির মাংস ভেজে রেখেছি না, ভেজে রাখা মাংস আমি ঢেলে দিচ্ছি। এবার আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। ভালো করে আমি মিক্স করে নিয়েছি বোকন, মানে আমি এটা আমি অনেক সময় ধরে এটা ভালো করে মিক্স করে নিয়েছি মাংসের সাথে। আর এবার আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ধনিয়া পাতা আর কাজু পেস্ট করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। দেখতে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে এটা চিকেন, শাহী চিকেন কোরমা। কালার দেখেই বোঝা যাচ্ছে, মানে কালারটা সাদাও পুরোপুরি হয়নি আর লালও দেখতে হয়নি, অন্যরকম একটা কালার চলে এসেছে। আর খেতে অনেক ভালো লাগে শুকান রুটির সাথে। বিফ মাটনের কোরমা তো আরও বেশি টেস্টি হয়। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি শাহি চিকেন কোরমা রেডি হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে। পুরোপুরি সাদাও হয়নি আর পুরোপুরি লালও হয়নি, এমন একটা কালার চলে এসেছে। খেতে অনেক সুস্বাদু হবে, আপনারা ঘরে বানিয়ে খাবেন। অ্যাকচুয়ালি কতটা যে সুন্দর কালার এসেছে সার্ভ করার পর, বা অনেক মজার একটা ফ্লেভার ছড়িয়েছে বলে বোঝাতে পারবো না। সময় থাকলে যে কিছু খাবার বানানোর পর সার্ভ করার পর অনেক অনেক বেশি সুন্দর দেখায়। সো আজকে সে সার্ভ করে নিয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। সে এভাবে সবসময় আনকমন বানানোর চেষ্টা করে, বিশেষ করে আমাদের জন্য। আল্লাহ যেন তাকে অনেক নেক হায়াত দান করেন আর সে যেন সুস্থ সবল ভালো হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আয়াপ 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 আয়াপ।